সুব্রত নগর এলাকায় কৃষি কাজে ব্যবহৃত জল না পেয়ে স্থানীয় কৃষকরা পাম্প মেশিনের ঘরে তালা দিলেন। উল্লেখ্য, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত সুব্রত নগর এলাকায় 17 মে বুধবার বেলা 12টা নাগাদ কৃষি কাজে ব্যবহৃত জল না পেয়ে স্থানীয় কৃষকরা উত্তেজিত হয়ে পড়েন। পরে পাম্প মেশিনের ঘরে তালা ঝুলিয়ে দেন কৃষকরা। স্থানীয় কৃষকরা এক সাক্ষাৎকারে জানান, অতি সত্বর কৃষি কাজে ব্যবহৃত জলের সুব্যবস্থা করতে হবে। তাছাড়া সুব্রত নগর এলাকায় পাম্প মেশিন অপারেটরকে বদল করে নতুন পাম্প অপারেটর নিয়োগ করার দাবি জানান তারা। দিলাম বলতে আজকে দীর্ঘদিন থেকে এই জলের সমস্যা তো বারবার মিটিং হয়, এই হয় সেই হয়, কিন্তু দেখা যাইতেছে বারবার সবাই এটাই কইতে চাইতেছে যে তাইনে মদ খাইয়া নেশা করে, নেশা করিয়া সাইয়া মানুষের বাড়িতে গিয়ে বইয়া থাকে, ডিউটি করে না। তো ডিউটি না করার পরে এরপরে আমরা চিন্তা করে দেখলাম যে এরকম যদি হয় তাহলে তো কৃষক মরিয়া যাইব, কৃষকে জল পাইতো নাই, সবজি নষ্ট হইয়া যাইতেছে। তখন আমরা একটা কমিটি করছি, কমিটি করছি এই অর্থেই যে গ্রামে যেহেতু জল পাইতেছে না কৃষকরা, তাহলে কমিটি যদি করি তো কমিটির মাধ্যমে এই আমরা সুন্দরভাবে যাতে জলটা মানুষে দিতে পারি। দেখা গেল যে কমিটি করার পরে তাইনারে ইয়ে দোয়াইলো যে আপনি যখন গেটটা ঘুরাইবেন, ঘুরানোর পরে আপনি এই লাইনগুলো বন্ধ করবেন, 2-3টা পয়েন্ট আছে ওইগুলো জাস্ট বন্ধ করলে উপর দিকের যে লোকগুলো আছে এরা জল পায়, আর নিচেরটা যদি সারা থাকে তাহলে উপরে এরা জল পায় না। তো আমার ওইটারে কইছে আমি এটা পারতাম না, আমি এটা করতাম না। তো তখন যখন এই কথাটা কইছে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায়। তো এইভাবে নেশা যদি থাকে তাহলে এর সঙ্গে কে মারামারি করব, কে ঝগড়া করব, এইভাবেই চলতেছে, কোনো কথা শুনে না, গ্রামের খারুর কথা শুনে না, শুনে না। এই কমিটি আমি সিগে সেক্রেটারি, তো আমার কথাই শুনলো না, তখন কমিটির এরা কার কথা শুনবো, তখন আমি কী করবো? তখন অক্ষম হইয়া সেটা আজকে গ্রামের সবাইকে নিয়ে আইয়া থালা মারছি, থালা মারিয়া অক্ষণ আমরা সবাই যাইমু অফিসে গিয়ে সেটা আমরা ছাবি এবং এই আমরা যে অ্যাপ্লিকেশন লিখছি এই অ্যাপ্লিকেশনটা জমা দিমু, দিয়া তারা অক্ষণ চেঞ্জ করুক, আর না এখানে এই একজন ইয়ে দেওক, স্টাফ দেওক, নতুন লোক যাই করে এখানে চালু করতে হইব, নাইলে তো কৃষক মারা যাইব, যেহেতু বর্ষার কোনো। আপনারা এই গ্রামের নাম সুব্রত নগর। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।